जय श्री गुरु महाराज जीव की जय। श्री श्री ठाकुर सीताराम दास ओंकारनाथ देवर दिव्य लीला सम्पर्के बोले श्री श्री ठाकुर पुत्र किंकर जगन्नाथ चट्टोपाध्याय बाबा। बालीर केदार भवने ठाकुर रोग लीलार समय घटना। दिव्य तनु असुस्थ किंतु तार मध्ये ठाकुर नित्य नतून लीलार अंत नाई। श्री श्री ठाकुर कोनो दिनी बैद्युतिन पाखा बा मशारि व्यवहार करतें ना, अथच मशार उपद्रव खूब बेशी। सेवकरा हाथ पाखार बाताश करे ठाकुर के सेवा करत, किन्तु रात दसटा एगारोटार पर प्राय केउ थाकतो ना। सारा रात ठाकुर मशार कामड़ सह्य करतें। এই দেখে জনৈক ভক্ত একদিন ভাবলেন, আজ সারা রাত আমি ঠাকুরকে হাত পাখার বাতাস করে সেবা করব, নিদ্রা যাব না। সেই মতো তিনি সারা রাত জেগে ঠাকুরকে হাওয়া করছেন। মধ্যরাত্রি অতিক্রান্ত, কেউ কোথাও নেই, চরাচর নিস্তব্ধ। এই সময় সেই ভক্তটি দেখছেন বারংবার ঠাকুর হাত নাড়ছেন, কখনো পদযুগল উত্থিত করে রেখেছেন, কখনো বা শরীর বিচিত্র ভঙ্গিমা করছে। এই সব দেখে ভক্তটি ভাবছেন তিনি বোধহয় ঠিক করে বাতাস করতে পাচ্ছেন না, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঠাকুর এই রকম বিচিত্র ভঙ্গিমা করছেন। তিনি আরো ভালো করে বাতাস করার চেষ্টা করেন, কিন্তু বেশ কিছুক্ষণ ঠাকুরের এই অবস্থা চলতেই থাকল। ক্রমে ভোর হয়ে আসে, তখনও চারিদিক নিস্তব্ধ। শ্রী শ্রী ঠাকুর বিছানায় উঠে বসেন। তখন ভক্তটি অশ্রুসিক্ত নয়নে ঠাকুরকে প্রণাম করে তার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ঠাকুর হাসি মুখে বলেন, তোর সেবায় কোনো ত্রুটি হয়নি, আসলে ওই সময় দেবতারা আসেন, তাদের সঙ্গে বাক্যালাপ চলে, শরীরে বিভিন্ন প্রকার ক্রিয়া হয়, তাই ওরকম হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর সর্বদা স্বরূপ গোপনে সচেষ্ট ছিলেন, কিন্তু কদাচিৎ কারো কারো সামনে পর্দার অন্তরাল সরিয়ে স্বরূপ প্রকাশ করতেন।